প্রতিদিন সকাল সকাল গুড মর্নিং না পাঠিয়ে একটু পরোটা ঘুগনিও তো পাঠাতে পারো। পল্টু, তুমি স্কুলে দেরি করে এসেছো কেন? স্যার, মা বাবা ঝগড়া করছিল তাই। মা বাবা ঝগড়া করার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি? আর বলবেন না স্যার, আমার একটা জুতো মার হাতে ছিল আর একটা জুতো বাবার হাতে ছিল। বাঙালি যতই ব্যস্ত থাকুক, রাস্তায় কোনো ঝগড়া দেখলে সে দাঁড়াবেই। কে বলেছে আমি অঙ্ক বুঝতাম না? আমি অঙ্ক দেখে বুঝে যেতাম যে ওটা আমার দ্বারা হবে না। স্ত্রী, তুমি বিয়ের আগে কতবার আমাকে আই লাভ ইউ বলতে, এখন আর কেন বলো না? তখন স্বামী বলছে, নির্বাচন শেষ তাই প্রচারও শেষ। এক মহিলার ষষ্ঠ ছেলে হয়েছে জানিয়ে নার্স বললেন, আপনি কি চেয়েছিলেন? আমি কিছুই চাইনি, শুধু ছেলের বাবার স্ত্রীর নামটা শুনে একটা আচ্ছা চেয়েছিলাম। পড়াশোনা করেই যদি মুখ উজ্জ্বল করতে হয় তাহলে ফেস ওয়াশ আছে কেন? কার্তিকদা, কার্তিকদা ভোট দিতে গেছে তো, ভোট দিতে দেরি হচ্ছে বলে প্রিসাইডিং অফিসার বললো, কার্তিকদা তাড়াতাড়ি ভোটটা দিয়ে বেরিয়ে আসুন। তখন কার্তিকদা বললো, কোন দল যে মালটা খেয়ালো এখন মনেই পড়ছে না। বাবার যত্ন নিলে ভদ্র ছেলে, আর মায়ের যত্ন নিলে অতি ভদ্র ছেলে, দিদির যত্ন নিলে অতি সুন্দর ভদ্র ছেলে, ভাইয়ের যত্ন নিলে সুপার ভদ্র ছেলে, আর বউর যত্ন নিলে বউ পাবো। আমরা বাঙালি বস, বাঙালি বস। আমাদের নিজেদের সাথে কিছু খারাপ ঘটনা ঘটলে আমরা নিজেকে ওখানে দোষ দিই না, সকালে যার মুখ থেকে বের হই দোষটা তার উপরে গিয়ে পড়ে। প্রেম হলো বাস যাত্রার মতো আর বিয়ে হলো বিমান যাত্রার মতো, কারণ বাস থেকে সহজে ঝাঁপ দিতে পারলেও বিমান থেকে কিন্তু সহজে ঝাঁপ দিতে পারবেন না। যখন স্ত্রী বেলুন হাতে নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করে কটা খাবে, তিনটে না চারটে, তখন স্বামী কনফিউজ হয়ে যায়, পরোটা রুটি না অন্য কিছু। যদি দেখো তোমাকে গুড নাইট বলে সে এখনো অনলাইন আছে, তাহলে বুঝে নিও সে তোমার মতো দু চারটে জনকে ঘুম পাড়িয়ে তবেই ঘুমোবে। বল্টুর বউ বল্টুর ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে দেখে যে কোনো মেয়ের লাইক আর কমেন্ট কিছুই নেই, তাই সে কান্না শুরু করে দিল যে যাকে কোনো মেয়ে পাত্তাই দেয় না তার সাথে আমার বিয়ে হলো। আপনি যদি ভুঁড়ি কমাতে চান তাহলে ভুঁড়ি নিয়ে অহংকার করুন, অহংকারই পতনের মূল কারণ। প্রেম যখন করবেই না তাহলে আমার কাছে হাসছিলে কেন? কথা বলার লোক পাচ্ছি না তাই জ্যাক অলিভ অয়েল নিয়ে বসে থাকবো, কারণ ত্বকই কথা বলে। পল্টু, কবে হলি? 32 সাল আগে। আরে আমার তোর জন্মসাল নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, দোল কবে? ও সেইটা বলো, তুমিও বাঙালি আমিও বাঙালি, তাহলে দোল বলতে কি তোমার ফাট ছিল? ভাগ্যিস আমায় দেখতে খারাপ না হলে যে কতজনের রাতের ঘুম কেড়ে নিতাম। আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন আছে, দেশে হাসপাতাল আছে কিন্তু মুরগি পাতাল নেই কেন? বিয়ের সময় বউ ডান দিকে বসুক বা বাঁ দিকে বসুক, বিয়ের পর কিন্তু সারা জীবন মাথাতেই বসবে। বুকের ভিতরে খালি চিন চিন করে, আমেরিকা ফ্রান্স ইতালি কয় না কেন? রাবণ জিজ্ঞাসা করলো, সিগারেট আছে নাকি? হনুমান বলছে, না নেই। রাম বলল, কেন তোমার কাছে এক প্যাকেট ছিল না? চুপ করুন প্রভু, একদম বলবেন না, রাবণের 10টা মাথা, ওকে সিগারেট দিতে গেলে পুরো প্যাকেটটাই শেষ হয়ে যাবে। সেদিন বাবার নামে আইডি খুলে বন্ধুকে মেসেজ করলো, কিরে তোর মেয়ে তো খুব সুন্দর দেখতে হয়েছে, আমার ছেলের সাথে বিয়ে দিবি নাকি? 2000 টাকা দিয়ে জামাটা কিনলাম, বউ রেগে যাবে বলে পালিয়ে সেটাকে 200 টাকা দাম বলেছিলাম। বউ তাই শুনে বলল, ঠিক আছে জামাটা আমি ভাইকে দিয়ে দেবো, তুমি আরেকটা কিনে। টেনশনে আছি, ছোটোবেলায় যাদের সাথে বিয়ে খেলেছিলাম তাদের সাথে এখনো ডিভোর্স করা হয়নি। ও মাই গড।
শীত এসেছে, শীত একা আসেনি, শীত কারো বিয়ে নিয়ে এসেছে, কারো ট্যুর নিয়ে এসেছে, কারো পরীক্ষা নিয়ে এসেছে, আর আমার সর্দি কাশি নিয়ে এসেছে। খুব টেনশনে আছি, ছোটবেলায় যাদের সাথে বিয়ে বিয়ে খেলেছিলাম তাদের সাথে এখনো ডিভোর্স করা হয়নি। আরে ওই আপনি লাল সিগন্যালটা খেয়াল করেননি? হ্যাঁ খেয়াল করেছিলাম, তাহলে থামেননি কেন? আমি আপনাকে খেয়াল করিনি। ওকে, টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান বলে মনে হয়, আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষু বলে মনে হয়। কে বলে একমাত্র প্রেমেই ব্যথা পাওয়া যায়? একবার এই দরজার ফাঁকে আঙুল চিপে দেখুন, তখন বুঝতে পারবে ব্যথাটা কেউ। বাইক চালানো এবং মহিলা দর্শন একসাথে করবেন না, এতে আপনার ভগবান দর্শনও হয়ে যেতে পারে। পুরো 3 ঘন্টা মেকআপের পর মেয়েটি স্ট্যাটাস দিল, উপরের সৌন্দর্য ক্ষণস্থায়ী আর মনের সৌন্দর্য চিরস্থায়ী।